হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, এই ওভরাল এল ট্যাবলেটটি একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই ট্যাবলেটটি খালি পেটে অথবা ভরা পেটে যে কোনো সময় খেতে পারেন, তবে দিনের একই টাইমে একই সময় খেলে এই ট্যাবলেটটি থেকে বেটার কাজ পাওয়া যাবে। এই ট্যাবলেটটি ওরাল কন্ট্রাসেপটিভ একটি পিল, অর্থাৎ আনওয়ান্টেড প্রেগনেন্সির রোগতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি আরও কী কী কন্ডিশনে, কী কী ক্ষেত্রে, কী কী সমস্যায় ব্যবহার করা যেতে পারে এবং শরীরে কী কী সমস্যা দেখা দিলে এই ট্যাবলেটটি খাওয়া যাবে না, আর এই ট্যাবলেটটি কী কী সাইড ইফেক্ট রয়েছে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি অন করে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, ওভরাল এল ট্যাবলেটটি খুবই পুরানো কোম্পানি একটি ট্যাবলেট, ফয়জার কোম্পানি একটি ট্যাবলেট। এই ট্যাবলেটটি বহু পুরনো একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো এই ওভরাল এল ট্যাবলেটটি আপনারা যদি কিনতে চান, তো যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে এটিকে অনলাইনেও পারচেস করতে পারেন, যার মূল্য 80 টাকা 36 পয়সা। তো এই ট্যাবলেটটি কেনার আগে অথবা ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ওভরাল এল ট্যাবলেটটির মধ্যে কী কী রয়েছে আমরা দেখে নেব। ওভরাল এল ট্যাবলেটের মধ্যে রয়েছে লেভোনার্জেস্টল এবং এথানার স্টাডিয়ল। তো এটি একটি হরমোনাল ট্যাবলেট, এর মধ্যে এই দুটি হরমোন অ্যাড করানো রয়েছে। তো এই দুটি কম্পোজিশনের মধ্যে যে প্রতিটি ট্যাবলেটের কত পরিমাণ রয়েছে তা আমরা দেখে নেব। লেভোনার্জেস্টল রয়েছে 0.15 mg, এথানার স্টাডিয়ল রয়েছে 0.03 mg। তো এই ট্যাবলেটটি আপনার পিরিয়ডের ঠিক কদিন পরে শুরু করতে হবে সে সম্পর্কে জানা অতি আবশ্যক। তো আপনার যখন পিরিয়ড শুরু হবে, তো পিরিয়ড শুরুর প্রথম দিন ধরতে হবে, তো প্রথম দিন থেকে 5 দিন পরে এই ট্যাবলেটটি খাওয়া শুরু করতে হবে। দিনের ঠিক একই সময়ে খেতে হবে, আপনার চাইলে রাত্রে খাওয়ার পরে এই ট্যাবলেটটি খেতে পারেন। এভাবে এই ট্যাবলেটটি 21 ট্যাবলেট খেতে হবে। 21টি ট্যাবলেট যখন শেষ হয়ে যাবে, এক সপ্তাহ ড্রপ করতে হবে। এক সপ্তাহ ড্রপ করলে আপনার নেক্সট পিরিয়ড অটোমেটিকলি চলে আসবে। নেক্সট পিরিয়ড যদি অটোমেটিকলি চলে না আসে, তাহলে 9 দিন বা 8 দিন পরে আপনি আপনার নেক্সট পাতা শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে, যদি কোনো ক্রমে একটি ট্যাবলেট অর্থাৎ একটি ডোজ ভুলে যান, তাহলে এই ট্যাবলেটটি যতক্ষণ সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ট্যাবলেটটি খেয়ে নিতে হবে। যদি 12 ঘন্টা পার হয়ে যায়, তাহলে আপনাকে 2 দিন কন্ডম পরে ইন্টারকোর্স করতে হবে। আর যদি এই ট্যাবলেটটির দুটি ডোজ কন্টিনিউ আপনারা মিস করে ফেলেন, তাহলে কন্ডম অথবা অন্য কোনো মেথড অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো এর সঠিক নিয়ম। তো এই ট্যাবলেটটি ওরাল আনওয়ান্টেড প্রেগনেন্সি ছাড়া আর কী কী রোগ হলে এই ট্যাবলেটটি থেকে নির্মূল হয়। যাদের ইররেগুলার পিরিয়ড হয়, মাসে 2-1 বার হয় অথবা কোনো মাসে একবার হয় না, 2-3 মাস পরে একবার হয়, এই ট্যাবলেটটি কন্টিনিউ কয়েক মাস খেলে ইররেগুলার পিরিয়ড ঠিক করে। এবং পিরিয়ডের সময় যদি পেন হয়, ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, হেড পেট ব্যথা করে, সেই পেনকে কন্ট্রোল করে, ঠিক করে। এবং তার সাথে যদি ওভার ব্লিডিং হয়, যাদের পিরিয়ড সাইকেল চলার সময় অনেক বেশি ব্লিডিং হয়, তো এই ট্যাবলেটটি কন্টিনিউ খেলে কয়েক মাস সেই ওভার ব্লিডিংকে রোধ করে। যাদের মাসিক ক্লিয়ার হয় না অথবা পরিষ্কার হয় না, সেই কন্ডিশনকেও ঠিক করতে সাহায্য করে। তো এখন আমরা জানবো এই ট্যাবলেটটি শরীরে কী কী সমস্যা দেখা দিলে অথবা কী কী রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। যাদের আগে থেকে হার্ট আছে, প্রেশার আছে, সুগার আছে এবং মৃগীর সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, এছাড়া আরও অন্য কিছু সিরিয়াস কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনে এই ওভরাল এল ট্যাবলেট খাওয়া যাবে না। তো এই এই কন্ডিশন ক্ষেত্রে ওভরাল এল ট্যাবলেট খাওয়া
নিষেধ করেন। এছাড়া ব্রেস্ট ফিডিং মহিলারা, এছাড়া আগে থেকে যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার নিষেধ রয়েছে, এবং যারা ধূমপান করেন, ড্রিঙ্ক করেন, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কি না ডক্টরের সাথে কনসাল্ট করে কিন্তু এই ট্যাবলেটটি খেতে হবে। তো এই ওভরাল এল ট্যাবলেট খাওয়ার পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে? হেডেকের সমস্যা, নোসিয়া, বমিটিং, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তবে এই সাইড এফেক্টগুলি যদি আরও গুরুতর হয় বা বেশি ডেঞ্জার হয় তো ডক্টরের সাথে কনসাল্ট করবেন, ভালোভাবে বুঝে নেবেন। তো এই ছিল ওভরাল এল ট্যাবলেটটি নিয়ে আজকের ইনফরমেশান। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।